ভয়াবহ বিস্ফোরণ। বজরংবলী নামে একটি লোহার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ। ঘটনায় দুজন শ্রমিকের পা ছিন্ন ভিন্ন হয়ে যায়, আহত আরো বেশ কয়েকজন শ্রমিক। হাওড়ার ঘুষুরির বজরংবলীর একটি কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণের জেরে বিপত্তি। সিলিন্ডার লিক করে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনায় মারাত্মক জখম হয়েছেন দুইজন শ্রমিক। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে। গোডাউনে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে এলাকার মানুষ উদ্ধার করে হাওড়ার ঘুষুরির জয়সওয়াল হাসপাতালে পাঠায়। সেখান থেকেই তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় তদন্তে নেমেছেন বেলুড় থানার পুলিশ। এদিন ঘটনাস্থলে আসেন হাওড়ার ডিসি নর্থ বিশপ সরকার। তিনি জানিয়েছেন ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে, আপাতত কারখানাটি সিল করে দেওয়া হয়েছে। ফোন করছে কেন এত বারবার? কিন্তু কাছে বাবু তো গাই ভাবি 15 মিনিট হয়ে গিয়া, কোই তক আয়া নাই হে না, পানি কে লিয়ে কোই আদমি আপন নাই হে, যে মোটা মোটি 10 লেবার থা ইয়াহ পর সব ভাগা হুয়া হে। আবি ফিলহাল হুয়া তো ক্যা, হাম ঘর মে থে, মেরা ঘর হে 15x2 মে, আপকা বড়কা কুড়া হে উড়সে বাজার, ওয়াহ আজ ভি লাকাস কম কো, হাম ঘর সে বাহার নিকলে তো হল্লা হুয়া কে সিসি কল মে ভি ভাগ দৌড় কা কা নিকলে কা দেখ রে বিটোরিয়া মে, ই আদমি জো আপ লোক দেখে ফটো আপ লোক কা কি হাল পড়া হুয়া, আধা খানজা সে ইয়াহ পর কোই আদমি নাই উঠা রা, হাম লোক আনে কা বাল সেরা, হাম লোক পুরা টিম কা আদমি জো দেখ রে আনে কা বাল, লোকাল আদমি লোকাল 21 নম্বর ওয়ার্ড কা প্রেসিডেন্ট সুলমান খান ফোন কিয়া হে, হাম লোক আয়ে উসকে তরফ সে, হাম লোক সব কোই মিল কে টোটো পর बैठा के अभी उनको हवड़ा भेज रहे हुए अभी हम लोग आदमी के फिर आने दो आदमी, लेकिन दुख का ये बात है, दुख का ये बात है, यहाँ पर चिंता गोदाम है, कोई आदमी हाथ नहीं लगाया, ये दुख की बात है। हादसा किसी का साथ कभी भी हो सकता है, लेकिन चाहिए किसी को सपोर्ट करने के लिए, कोई सपोर्ट किया नहीं, किया नहीं। हादसा के बाद কেন ঘটনা ঘটলো এটার জন্য 1 নম্বর হয়তো পূর্ণাঙ্গ তদন্ত লাগবে, সেটা ঠিক আছে। 2 নম্বর যারা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি যারা এক্সপার্ট আছে তাদের ওপিনিয়ন নেওয়ার ব্যাপার আছে। তো আপাতত আমরা তদন্ত শুরু করি, তদন্ত শুরু করে দেখি নিছকই অ্যাক্সিডেন্ট নাকি কারোর কোনো গাফিলতি রয়েছে নাকি কোনোরকম সেফটি মেজার্স যদি কিছু ভায়োলেট হয়ে থাকে সেগুলো সবটা মিলে তখন দেখা হবে। এশিয়ার সবথেকে বড় এই লোহার কারখানা যেখানে শ্রমিকরা কাজ করে তাদের দিনের পর দিন কোনো সেফটি মেজার্স বলে কিছু থাকেই না এখানে। আবার বলছি এই সেফটি মেজার কি আছে না আছে এটা শুধুমাত্র আমার পক্ষে বলাটা ঠিক নয়। হ্যাঁ, যারা এই ইন্ডাস্ট্রিয়াল সেফটি সিকিউরিটি এগুলো নিয়ে ডিল করে তাদের ওপিনিয়ন নেওয়ার প্রয়োজন আছে, কাজে এখানে আমার একতরফা কমেন্ট করাটা ঠিক হবে না। কোনো ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে? হ্যাঁ, কোনো ব্যবস্থা কি নেওয়া হবে? হ্যাঁ, এই মুহূর্তে একটা ইনসিডেন্ট হয়েছে, এবার এটা করার জন্য আমাদের যা যা লিগাল অ্যাকশন হয় সবটাই নেওয়া হবে। কজন ইনজিওর্ড আছে এখন অবধি আমরা যেটা পাচ্ছি? 2 জন ইনজিওর্ড আছে। কি নাম জানা গেছে? হ্যাঁ, একজনের নাম তারক, একজনের নাম অমিত, অমিত অসীম, হ্যাঁ এই পাওয়া গেছে। হ্যাঁ, ইঞ্জুরি আছে, ইঞ্জুরি সিরিয়াস ইঞ্জুরি আছে, ওদেরকে আমরা ফর বেটার ট্রিটমেন্ট শিফট করেছি কলকাতায়। সবটাই আমরা দেখছি, এটা তদন্ত সাপেক্ষ আছে। ভিতরে তো কোনো নিরাপত্তা ব্যবস্থা তো ছিল না? ওটাই আমি শুরুতেও বললাম, আবার বললাম যে নিরাপত্তা ব্যবস্থা এটা আমাদের পক্ষে এইভাবে কমেন্ট করাটা ঠিক না উইদাউট ডুইং এনি ইনভেস্টিগেশন। প্লাস যারা এই 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 সেফটি সিকিউরিটি এগুলো নিয়ে যারা এক্সপার্ট আছেন তাদেরও ওপিনিয়ন বা কমেন্ট নেওয়াটা প্রয়োজন আছে। ফ্যাক্টরি কি বন্ধ করে দেওয়া হলো? তদন্ত সাপেক্ষ আগে শুরু হোক তারপর বলবো। আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ।